হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের ছোলার ডালের বড়া করে দেখাবো। তার জন্য আমি ছোলার ডালটা 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপর সেটা জল থেকে তুলে আমি বেটে নিয়েছি। আর নিয়েছি লঙ্কা কুচি, নুন, লঙ্কা গুঁড়ো, বেকিং সোডা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো যেটা ভেজে গুঁড়ো করেছি, আর গোলকি। আর নিয়েছি ভাজার জন্য তেল। প্রথমে আমি ডাল বাটাটা নিয়ে নিচ্ছি, এরপরে দেব নুন স্বাদ মতো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, বেকিং সোডা, আর দেব জিরে গুঁড়ো, গোলকি গুঁড়ো। ভালো করে একটু মেখে নেব। লঙ্কা কুচি, আমি 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট পর ফিরে এলাম, আজকে তেলটাও আমার গরম হয়ে গেছে। এবার আমি আর একটু মেখে নেব, গোল গোল করে ছেড়ে দেবো। তেল গরম হয়ে গেছে, গরম গরম বড়া ভাত খেতে খুবই ভালো লাগে। দোকানে যে বিক্রি হয় দোকানে খাওয়া থেকে বাড়িতে বানিয়ে খাওয়া অনেক ভালো। উল্টে দিলাম, এগুলো হয়ে এসছে। আবার আমি সবগুলো দিয়ে দেবো। আমার এগুলো হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, এরপরে আমি সার্ভ করে দেখাচ্ছি। এই যে ডালের বড়া আমার একদম রেডি হয়ে গেছে, তোমরা এটা বাড়িতে বানিয়ে খাবে, কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবে। আর এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যারা সাবস্ক্রাইব করছো তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা করে দিও। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।